অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনই কিন্তু সেম অপরাধী হয়। সেরকম ভুল প্রচার যে করে সে তো অপরাধী, এবং ভুল প্রচারটিকে যে হাত ধরে আরও বেশি এগিয়ে দেয় সে কিন্তু তার থেকেও বড় অপরাধী। আজকের এই বিষয়টাই আপনাদের সাথে আমি ব্যাখ্যা করব। পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এই নোটিশটার ব্যাপারে কিন্তু অলরেডি অনেকেই জেনে গেছেন। এই নোটিশের বিষয়ে আমি একটা ভিডিও আনারও পক্ষপাতী নই, কেন জানেন? আপনাদের ফুল ডিটেলসে জানাবো। এবং এই যে নোটিশটা জারি হয়েছিল, এই নোটিশটা সত্য কি না মিথ্যা সেটা কিন্তু আপনারা নিজেরাও জানেন। তাই এই বিষয়ে ভিডিও করা একটা বোকামির পরিচয়, কারণ অনেক, আমি যদি ধরি 100% মানুষ রয়েছে, তার মধ্যে কিন্তু 50% মানুষ যদি এটা সম্পর্কে জানতো এবং 50% মানুষ যদি না জানতো, অনেক ইউটিউবার বা অনেক সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত মানুষগুলোর জন্য কিন্তু তারা এটা সম্পর্কে জেনে যাচ্ছে, মানে তাদের মনেও কিন্তু কিছুটা হলেও সংশয় যাচ্ছে। তাই ভুল প্রচার জেনেও এটাকে প্রচার করা কিন্তু তার থেকেও বড় অপরাধ, এটা আমি মনে করি। তাই এই বিষয়ে আমার ভিডিও করার কোনো রকম ইচ্ছা ছিল না, যার জন্য আজ এতগুলো দিন হয়ে গেছে তারপরেও কিন্তু আমার চ্যানেলে কোনো প্রকারে ভিডিও আসেনি। অনেকে কিন্তু আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানিয়েছিল যে দাদা এর উপরে ভিডিও আনুন, অনেকে হোয়াটসঅ্যাপে এসে জানিয়েছে যে দাদা এই বিষয়ে একটা ভিডিও করুন সত্য কি না মিথ্যা, আবার অনেকে কিন্তু ফোন করেও জানিয়েছিল। কিন্তু প্রত্যেকের আমি একটাই উত্তর দিয়েছি প্রথম থেকে যে এটা কিন্তু পুরোপুরি ফেক, কারণ যদি খবরটা যদি সত্যিই হতো তার রিয়েলিটি কী কী থাকতে পারতো আপনাদের আমি জানিয়েও দেব, এবং আপনারা নিজেরাও এই নোটিশটা পড়ার পরে আশা করি নিজেরাই সমাধান পেয়ে গেছিলেন। কিন্তু কি বলুন তো, নিজেদেররা মাথা ঘামিয়ে আপনারা ভাবেন না, আপনাদেরকে যখন কেউ ভাবায় আপনারা তখনই ভাবেন, তার আগে ভাবান, তার জন্যই কিন্তু আজকের এই পরিস্থিতি। দেখুন আজকে বর্তমানে যে কোম্পানিটি কিন্তু সবার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, সেই কোম্পানিটির সাথে অন্যান্য কোম্পানি যাদের তুলনা করা হয়েছে নোটিশের ভেতরে, আমি নোটিশটা পড়ব যদিও, তাও বলছি যে অন্যান্য কোম্পানির তুলনা করা হয়েছে তাদের সাথে সেই কোম্পানির কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এটুকু জায়গাও কি আপনাদের মাথাতে খেলেনি যে এই ঘটনাটা পুরো ভুয়ো? হ্যাঁ, পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে নোটিশটা হয়তো ঠিক হতে পারে, তবে নোটিশের ভেতরে থাকা সংবাদ বা খবর বা কথাগুলো কিন্তু ভুল হতে পারে, এটুকুনও কি আপনাদের মাথাতে আসেনি? আমি প্রথম 7 তারিখে 8 তারিখে কিন্তু আমি নোটিশটা পেয়ে গেছিলাম, আপনাদের মধ্যেই একজন আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, তো হোয়াটসঅ্যাপের কিন্তু জয়দেব স্যার আমাকে সাথে সাথে দেখায় নোটিশটা, এবং নোটিশটা আমি পড়তে পড়তেই মাঝপথে আটকে যায় এবং তারপরে কিন্তু একটা লাইনও আমি পড়িনি। আজকে আপনাদের সামনে পুরো নোটিশটা পড়বো, এবং তারপরেই কিন্তু যারা আমাদেরকে মেসেজ করেছিল প্রত্যেককে আমি জানিয়েছিলাম যে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়ো নোটিশ, যার জন্য কিন্তু আমি অনেক ইউটিউবারকে দেখলাম, অনেক সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত মানুষকে দেখলাম যারা এই সংবাদটা ছড়াচ্ছে। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা ভুল জেনে কেন সেই ভুল খবরটাকে ছড়াচ্ছেন? যদি 5টা মানুষ খবরটা জানতো, আপনাদের এই একটা ভিডিও বা একটা সোশ্যাল মিডিয়ার খবরের জন্য কিন্তু আরও 5টা মানুষ সেটা জানতে পারলো, তাতে কী হলো বলুন তো? যে 5টা মানুষ জানো তার মধ্যে 2টো মানুষেরও হলেও কিন্তু মনে একটা সংশয় জাগলো যে এটা হয়তো ঠিকও হতে পারে। এই পেজ কিন্তু বর্তমান মার্কেটে যথেষ্ট পুরনো, অনেক দিন ধরে এই পেস মার্কেটে কাজ করছে, তবু বর্তমানে 2-3 বছর ধরে এই পেসের কিন্তু সব থেকে বেশি চাহিদা, কারণ মানুষ এই পেসকে কিন্তু জানতে পেরেছে মেন যখন কিন্তু 100 টাকা করে সবার অ্যাকাউন্টে দিল, তখনই কিন্তু মানুষ এই পেসের দিকে ছুটলো, অর্থাৎ ব্যাংকের লাইন বাদ দিয়ে কিন্তু মানুষ দোকানে দোকানে ছুটলো যারা টাকা তুলে দিচ্ছে, তখনই কিন্তু এই পেস মার্কেটে আসে। কোন কোম্পানি কিন্তু পেনিয়ার বাই বলতে পারেন, পেনিয়ার বাইয়ের হাত ধরে কিন্তু মেনলি এসেছিল, এবং আজকের ডেটে পেনিয়ার বাই কিন্তু সব থেকে বড় কোম্পানি এই পেস মার্কেটের। তো যাই হোক, মেন আমরা নোটিশে ফিরে আসি, এবং নোটিশটাতে কী ছিল, কোন কোন জায়গাগুলো আপনাদের খেয়াল করা উচিত ছিল আপনাদের জানিয়ে দেবো। দেখেন, নোটিশটা খুললে পুরুলিয়া জেলা পুলিশ বলে চলে আসছে, সাইবার ক্রাইম, ফোন নাম্বার, সমস্ত কিছু এগুলো আশা করি আপনারা জানেন, আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট, এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে টাকা তোলার মাধ্যমে প্রতারণা, মানে এটা একটা হেডলাইন দিয়েছে, ইংলিশে লিখে দিয়েছে সাইবার ফ্রড বাই ইউজিং আধার কার্ড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট, ভালো একটা হেডিং দিয়ে দিয়েছে যাতে আকৃষ্ট হতে পারে, কারণ বর্তমানে বেশিরভাগ ট্রানজ্যাকশনই এই পেজেই হয়। কী লিখেছিল ভেতরে এবং কোথায় আপনাদের আগের থেকে জানা উচিত ছিল যে এটা একটা ভুয়ো প্রচার? দেখুন, আজকাল বিভিন্ন গ্রামগঞ্জে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেখে অনেক সিএসপি ব্যতীত, মানে মানি ট্রান্সফার এজেন্ট, এইপিএস, এইপিএসদের বোঝানো হলো, যারা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম, এইপিএস মানে এটা একটা পূর্ণ কথা, এর মাধ্যমে জনসাধারণের টাকা পয়সা লেনদেনের ব্যবসা শুরু করেছে। আজ থেকে শুরু করেনি, অনেকদিন আগেই কিন্তু শুরু হয়েছে ব্যবসাটা, তবে এই গত 2-3 বছরে কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছে, শুরু করেছে, এবং এর মাধ্যমে টাকা পয়সা লেনদেন করলে তার একদিন পর জনসাধারণের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অজান্তে অনেক টাকা উধাও হয়ে যাচ্ছে,
মানে বুঝতে পারলেন টোটাল এইপিএস মানে যত মার্কেট এইপিএস কোম্পানি আছে সবাইকে বোঝানো, মানে এইপিএস দিয়ে টাকা তুললে সবার অ্যাকাউন্টে ঘুরে যাচ্ছে। আমি পার্সোনালি এইপিএস এর সাথে আজ 3 থেকে 4 বছর যুক্ত রয়েছি এবং এইপিএস এ কিন্তু আমি পার্সোনালিও আমার এই দোকানে কাজ করি। আজ পর্যন্ত একটা মানুষের টাকাও কিন্তু অটোমেটিক উড়ে যায়নি, কারণ আমরা সেই সমস্ত কোম্পানিগুলোতে কাজ করি না যারা অধিক কমিশন দেয়, অর্থাৎ সঠিক কমিশনের সাথে কাজ করবো এবং দীর্ঘদিন কাজ করবো এটুকুনি অন্তত আপনি ব্যবসাদার হিসেবে আপনার জানা উচিত। কারা বলুন তো বেশি কমিশনের দিকে ছোটে? যারা অল্প টাইম কাজ করতে আসে। মানে আমি যদি আজকে সেই কোম্পানিটি যে ফ্রড করে চলে গেছে তার সাথে কাজ করতাম অধিক কমিশনের লাভের, তাহলে আজকে আমারও পরিস্থিতি কিন্তু সেম তাদের মতোই হতো। কিন্তু কী বলুন তো, নিজের বুদ্ধিটাকে একটু খাটাতে হয়। অতিরিক্ত কমিশন দিল বলেই ছুটলাম, অতিরিক্ত মার্জিন দিচ্ছে বলেই ছুটলাম, একবার ভেবে দেখুন তারা দিচ্ছে কতদিন পর্যন্ত দিতে পারবে, আদৌ কি তারা নিজেরাই অত কমিশন পায় সরকারিভাবে বা সঠিকভাবে, এটুকুনি অন্তত ভেবে দেখুন। ব্যবসা করতে নেমেছেন, নিজে ভাববে না তো ভাববে কে? তো দেখুন তারপরে টাকা উধাও হয়ে যাচ্ছে, মানে এই লাইনটা পুরো একটা ফেক লাইন। এইপিএস এ প্রচুর বর্তমানে অনেক কাজ হয় কিন্তু পার ডে, এবং এই যে খবরটা ছড়িয়েছে আজ তো 7-8 দিন হয়ে গেছে, তারপরে কি এইপিএস এ কেউ কাজ করছে না? আপনি কি এইপিএস এ কাজ করছেন না? সবাই কিন্তু এইপিএস এ কাজ করছে। যে সমস্ত কোম্পানিগুলোর নাম উল্লেখ আছে তারা কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি, কিন্তু একটা কোম্পানির জন্য সবাইকে কিন্তু সতর্ক হতে হবে, এটুকুনি অন্তত মূল মন্ত্র এটা থেকে নিতে পারেন। এইপিএস এর অপব্যবহারকারী এই রূপ কয়েকটি প্রতারক কোম্পানি হলো, প্রতারক কোম্পানির নাম দিয়ে দিয়েছে দেখুন, হিন্দ পে 1 নম্বর প্রতারক কোম্পানি, দ্বিতীয় স্পাইস মানি, পে নিয়ার বাই, র্যাপি পে ইত্যাদি। দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু স্পাইস মানি, পে নিয়ার বাই, র্যাপি পে বানানটা ভুল আছে, একটু খেয়াল করবেন। র্যাপি পে মানে লিখতে গিয়েও কিন্তু যে ফ্রড করেছে, মানে যে এই কথাটা লিখেছে সে কিন্তু বানানটাও ভুল লিখেছে। এই যে 3টে কোম্পানির নাম লিখেছে, স্পাইস মানি, পে নিয়ার বাই, র্যাপি পে, বর্তমানে সব থেকে বড় মার্কেটে এইপিএস মার্কেটের বড় কোম্পানি, তার সাথে দেখুন হিন্দ পে নামটা প্রথমে দিয়েছে। হিন্দ পে কোথাকার কোম্পানি? আমি তো চিনতামই না সেই কোম্পানিকে, যখন আমি খবর দেখলাম তখন কিন্তু জানতে পারলাম যে হিন্দ পে বলে কোনো কোম্পানি ছিল। প্লে স্টোরে গিয়ে দেখলাম যে কতজন রিটেলার এর সাথে যুক্ত ছিল, সামান্য প্রায় 10,000-এর কাছাকাছি রিটেলার এতে কাজ করছিল। বুঝতে পারলেন, স্পাইস মানি, পে নিয়ার বাই, র্যাপি পে, এই যে কোম্পানিগুলোর নাম বলছে না, হিন্দ পে কোথায় আর সেগুলো কোথায় একবার নিজেরা তুলনা করে দেখুন। আমাদের ভিডিও দেখে আপনাদের ভাবতে হবে, নিজেরা একটু ভাবতে পারেন না যেটা ঠিক কিনা ভুল হতে পারে? তারপরে দেখুন কি লিখেছে, তাই জনসাধারণের উদ্দেশ্যে, আমি ঠিক এই লাইনটা অবধি পড়ে আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি এটুকুনি পড়েই বুঝতে পেরেছিলাম যে এই খবরটা পুরো ভুয়ো। এখন আমি পরের লাইনটা আপনাদের সাথে পড়ছি, তাই জনসাধারণের উদ্দেশ্যে আবেদন, আপনারা অরিজিনাল সিএসপি ব্যতীত অন্য কোনো মানি ট্রান্সফারের এজেন্টের মাধ্যমে টাকা লেনদেন করবেন না, বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে অবিলম্বে এই ব্যবসা বন্ধ করুন, কারণ আপনাদের জন্য অনেক সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে, আপনাদের জন্য নয়। দেখুন আজকের ডেটে এই যে এইপিএস কী জন্য এসেছে জানেন? যে লিখেছে তাকের উদ্দেশ্য সাধারণ মানুষের উপকারের জন্য। সাধারণ মানুষের উপকার হচ্ছে, প্লাস একটা ব্যবসার সাথে এইপিএস যুক্ত হওয়ায় সেই মানুষটারও কিন্তু ব্যবসার উন্নতি হয়েছে, গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ডেটে। যতজন মানুষ এই এইপিএস ইউজ করে প্রত্যেকের কিন্তু যথেষ্ট পরিমাণে একটা লাভের রাস্তা এসেছে এইপিএসের হাত ধরে। সবাই কিন্তু ফ্রড করে না, হাতের 5টা আঙুল দেখেছেন, 5 রকমের ভগবান এমনই সৃষ্টি করেছে যে সমান নয় কিন্তু একটাও, সেরকমই কিন্তু এইপিএস মার্কেটও প্রচুর নতুন নতুন শাখা পোশাখা গজিয়ে উঠছে যেগুলো ফ্রড করার জন্যই আসছে। তাই সাবধান হয়ে নিজেরা ভেবে একটু কাজ করুন, কেন সবাইকে ভিডিও করতে হবে? এবং যারা ভিডিও করছেন কী বাহবা দেবো আপনাদের বলুন? ভুল খবরটাকে আপনার ছড়িয়ে দিচ্ছেন ভিউ পাওয়ার জন্য? কখনোই নয়, ভুল খবরটা যখনই দেখবেন সেটার থেকে দূরে থাকবেন। আমি এখনও পর্যন্ত আমার টেলিগ্রামে এই যে পোস্টটা এটাও কিন্তু আমি পোস্ট করিনি, কেন জানেন? প্রচুর রিটেলার রয়েছে সেখানে, হয়তো তারা জানে না, তাদের অজান্তেই থাকতে দিন, কারণ এটা তো ভুল খবর, সঠিক হলে আমি আপনাদের ভিডিও করে জানাবো। তাই সঠিক খবর নিন, সঠিক জ্ঞান নিন, সঠিকভাবে নিজেরা বিচার করে আইডি নিন। আমরা আইডি দিচ্ছি বলে আপনারা কেন নেবেন? আপনারাও নিজেরা একবার বিচার করে দেখুন যে কোম্পানিগুলো ঠিক না ভুল। অধিক কমিশনের জন্য ছুটছেন, দুদিন বাদে কিন্তু ঘুরে আবার আপনাকে ফিরে আসতে হয়। অনেকেই আছেন যে বর্তমানে আরও বেশি কোম্পানি আরও বেশি কমিশন দিচ্ছে বলে এখনও তাদের দিকে ছুটে যাচ্ছেন, দেখবেন তারা হিন্দ পে এর মতোই পলাতক না হয়ে যায়। তাই অল্প কমিশনেই কাজ করুন, কিন্তু দীর্ঘমেয়াদী হোক, আপনার ব্যবসা বাড়ুক, এটুকুই চাই। এবং এই যে লাস্টের কথাটা লিখেছি, এই কথাটা মানে মাথা গরম করে দেওয়ার মতো, দেখুন কারণ আপনাদের জন্য এই অনেক সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। 2-1টা এইপিএস, আমি এটুকুও বলতে পারি, যারা এইপিএস চালায় তারাও কিন্তু ফ্রড করছে, সৎপথে কাজ করতে অনেকেই আসে না। অনেকে মানুষের হাতের ছাপ দিয়ে 100 তুলতে বলছে, 1000 তুলে নিয়ে সে কিন্তু পালিয়ে যাচ্ছে, এরকমও হচ্ছে। এইপিএসেই যে সবাই ভালো কাজ করছে তা নয়, এইপিএসেও কিন্তু অনেকে কোম্পানির থেকেও বড় ফ্রড করছে, মানে নিজেরা বেশি পরিমাণে কাস্টমারের টাকা তুলে নিজেরা পালিয়ে যাচ্ছে। এগুলো কেন করছেন?
এইপিএস কিন্তু মানুষের ভালোর জন্য এসেছে, তাতে মানুষের ভালো হওয়ার পাশাপাশি যে রিটেলারটা নিয়ে কাজ করছে তারও কিন্তু উপকার হচ্ছে, অনেক মানুষের রুজি রোজগার বেড়েওছে কিন্তু এইপিএসের জন্য। তাই যে মার্কেটে ভালো পরিমাণে কাজ করছে তাকে কাজ করতে দিন সুস্থভাবে। তো এটুকুই ছিল বলার যে এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, সম্পূর্ণ ভুয়ো, আপনারা আশা করি জেনেও গিয়েছেন। আমি এই ভিডিওটা করলাম এটার জন্যই যে ভুয়ো প্রচারগুলো কেন আপনারা প্রচার করেন, ভুয়ো প্রচারগুলোকে সেখানে স্টপ করুন। আপনারা সমস্ত যারা ফরওয়ার্ড করছিলেন এই মেসেজগুলো আমাদেরকে পাঠাচ্ছিলেন, অন্যদেরকে পাঠিয়েছেন, আপনাদেরকে আর কোনো কাজ নেই, নিজেরা একটু বিচার করে দেখতে পারতেন এটা ঠিক না ভুল, তারপরে লোককে পাঠাতেন। তো এটুকু অন্তত ভাববেন, ভিডিও করছিলেন তাদেরও বলে দিচ্ছি, আপনারা অন্তত ভুয়ো খবরগুলোকে প্রচার করে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন না, তাতে আরও এক্সট্রা কিছু মানুষ জেনে যায় এবং তাদের মনেও কিন্তু সংশয় জেগে ওঠে। সঠিক খবর হলে আপনাদের আমরাই জানিয়ে দেবো। তোমাদের আজকের জন্য এটুকুই, পরে দেখাবো কোনো নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে দোকানে কাজ করবেন।